এখানে পাঁচ মশলা, সরিষা, শুকনো মরিচ, জিরা এগুলো ভেজে নিচ্ছি। এগুলো দিয়ে আজকে আচারটাকে কমপ্লিট করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সবাই বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে বেশ ভালো আছি। আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি, আশা করি আজকের ব্লগটাও ভালো লাগবে। আজকের ব্লগটা দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন সবাই। আর এখানে আমি আচারের মশলাগুলো একটু ভেজে নিচ্ছি, আর ভেজে নেওয়ার পরে এগুলো একটু ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিব, আর এর মধ্যেই আমি দুপুরে রান্নাটা একটু করে নিচ্ছি। তো এখানে শুরুতে আমি করলা আর আলু দিয়ে ভাজিটা বসিয়ে দিয়েছি, আর ভেন্ডি ভাজিটাও করে নিয়েছি, সাথে ভাত বসিয়ে দিয়েছি। তো ভেন্ডি ভাজি আর করলা ভাজিটা নামিয়ে এখন আমি রুই মাছের মাথা আর লেজ দিয়ে আর পেঁপে আলু দিয়ে ঘন্ট করব। তো সেটা এখন বসিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে আসার পর পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে তারপর এখানে আমি মশলা দিয়ে দিব। আর যেহেতু পেঁপে আর রুই মাছের মাথা দিয়ে রান্না করছি, তো এর জন্য একটু আদা পেস্ট দিয়ে দিলাম, কারণ আমি সব তরকারিতে আদা পেস্টটা দেই না, শুধু মাংসের মধ্যে আর বড় মাছ হলে তখনই দেই। এছাড়া কোনো মাছে আমি বা কোনো তরকারিতে আমি আদা দিই না। তো যাই হোক, এখানে যেহেতু ঘন্ট করব আর রুই মাছ সাথে পেঁপে, এই জন্য একটু আদা দিয়ে দিয়েছি। আর আদা দিলে পেঁপের যে একটা গন্ধ সেটা থাকে না, খেতে বেশ ভালো লাগে। তো এই জন্য একটু আদা দিয়ে দিয়েছি, আর এখন একটু ঢেকে দিচ্ছি। মশলাটা কষানো হয়েছে, এখন আর একটু নেড়ে চেড়ে এখানে আমি মাছের মাথা লেজগুলো দিয়ে দিব। আর মাছের মাথা লেজগুলো আজকে ভেজে দিইনি, আজকে কষিয়ে রান্না করব। আজকের ভিডিওটা দেওয়ার ইচ্ছে ছিল না, কেন যেন আজকে ভালো লাগছিল না, তো ভাবলাম ভিডিও তো একটা দিতে হবে, যেহেতু আমি একদিন পর পর ভিডিও দিই, না দিলে তো হয় না। তো এই জন্য আজকে ভিডিওটা কোনোভাবে দিয়েছি, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর কেমন লেগেছে ভিডিওটা একটা কমেন্টে আমাকে জানাবেন। তো আমি ভিডিওটাকে একটু ছোট করার জন্য অনেকাংশে একটু টেনে দিয়েছি। তো এখানে আমি মাছের মাথাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এখন পেঁপে দিয়ে দিচ্ছি, পেঁপে আলু দুইটাই দিয়ে দিচ্ছি। আর পেঁপে আলু দিয়ে এভাবে মাছের মাথার ঘন্টটা খেতে কিন্তু বেশ ভীষণ মজা হয়েছিল, যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি, যেহেতু ঘন্ট এর জন্য একটু ভেঙে ভেঙে দিচ্ছি মাছের মাথাগুলো। তো এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। তো এখন আচার বসিয়ে দিয়েছি চুলায়, এখন আচারে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে শুকনো মরিচ দিয়ে দিয়েছি, তারপর ব্লেন্ড করা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এখন কয়েকটা গোটা সরিষা দিচ্ছি, কয়েকটা আস্ত পাঁচ মশলা দিচ্ছি, আর এখন সরিষা ব্লেন্ড করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দিব পাঁচ মশলা। পাঁচ মশলা সবগুলো দিব না, কিছুটা রেখে দিব, যখন আচারটা দিব তখন পাঁচ মশলা কিছু উপরে দিব আচার নেয়ার পরে, আর কিছু আগে দিব আচার যখন বয়ামে রাখবো তখন দেওয়ার জন্য। তো এখন একটা বলক আসলেই আচারটা হয়ে যাবে, যেহেতু দু তিন দিন জাল দিয়েছি। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।